আমি চাই একটা নির্দিষ্ট কিবোর্ড শর্টকাট প্রেস করার সাথে সাথে একটা লিংক ওয়েব ব্রাউজারে ওপেন হয়ে যাক। এটা কিভাবে করতে পারি? কন্ঠের মাধ্যমে একটা টেক্সট ফাইলের লিংক দিয়ে দিব, যেটার মধ্যে অনেকগুলো স্ক্রিপ্টের টেমপ্লেট দেওয়া থাকবে। এখন আমরা সর্বপ্রথম টেমপ্লেটটা কাজে লাগাবো, তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তারপর ডেস্কটপের কোন একটা ডিরেক্টরিতে গিয়ে টেক্সট ফাইলের মধ্যে এই লেখাটা পেস্ট করব। দেন এখানে আমি যেই লিঙ্কটা ওপেন করতে চাই ওয়েব ব্রাউজারে, সেই লিঙ্কটা এই কোটেশনের মধ্যে দিয়ে দেব। দেন হচ্ছে সেভ। এরপর কন্ঠের সেটিংসে এসে শর্টকাট, সেখানে এসে শুরুতেই একটা কাস্টম হটকি সেট করে নেব। এক্ষেত্রে আমি ব্যবহার করছি কন্ট্রোল F1। তারপর সেট স্ক্রিপ্টে এসে আমরা যেই স্ক্রিপ্টটা সেভ করেছিলাম টেক্সট ফাইলে সেটা দিয়ে ওপেন করব। ব্যাস, এখন আমি যদি কন্ট্রোল F1 প্রেস করি তাহলে এটা ডিফল্ট ওয়েব ব্রাউজারে আমাদের ওই লিঙ্কটি ওপেন করে দিবে। এখন আমি চাই F2 প্রেস করার সাথে সাথে অডাসিটি নামের এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাক। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, ওই স্ক্রিপ্টের টেমপ্লেটে থেকে দ্বিতীয় নাম্বারের যে স্ক্রিপ্ট রয়েছে সেটা আমি কপি করব। দেন পছন্দ মতো নাম দিয়ে একটি টেক্সট ফাইল ক্রিয়েট করব, সেখানে এসে লেখাটি পেস্ট করে দিলাম। এবার স্টার্ট মেনু থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটির ফাইল লোকেশনে গিয়ে এর মূল exe ফাইলের পাথ কপি করব। দেন এখানে এসে রিপ্লেস করব অ্যান্ড সেভ। এখন ঠিক আগের বারের মতো একটি কিবোর্ড শর্টকাটে দিয়ে এই স্ক্রিপ্টটা সেট করে দিব। যেমনটা অনুমান করতে পারছেন, এবার ওই শর্টকাটটি ট্রিগার করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে। এছাড়াও কিছু পাইথন স্ক্রিপ্ট রয়েছে যেগুলো অটোমেশনের ক্ষেত্রে কাজে লাগতে পারে। কণ্ঠে যেসব পাইথন লাইব্রেরি ব্যবহার করা হয়েছে সেসবের একটি লিস্ট এখানে দেওয়া রয়েছে। চাইলে এগুলো ব্যবহার করে অনেক অ্যাডভান্স অটোমেশন স্ক্রিপ্ট তৈরি করা যেতে পারে। এছাড়াও কণ্ঠ ভার্সন 2 থেকে অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে ট্রিগার করা যেতে পারে পাইথন স্ক্রিপ্ট।